আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লামা সাইদির মুক্তির জন্য জজ সাহেবের সাথে কথা বলেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আমরা জানি বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ এবং ডাক্তার, বাংলাদেশের গুণীজনদের একজন ডক্টর জাফরুল্লাহ সাহেব। জাফরুল্লাহ স্যার, আজকে আমরা দেখতে পাচ্ছি তিনি জজ সাহেবের সাথে কথা বলেছেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির ব্যাপারে। আমরা এই প্রসঙ্গগুলো দেখব, তার আগে আমি কিছু কথা বলি। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি না দেখে মন্তব্য করবেন না, এবং মন্তব্য করে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলটি নতুন, নিত্য নতুন এবং সত্যের সত্যের সন্ধানে সর্বদা নিযুক্ত। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আমি আল্লামা সাঈদীর ব্যাপারে বলছি, আমি এর আমার আমি কাদের মোল্লার ফাঁসির বিরোধিতা করেছি, কিন্তু তাদের অধিকারকে আমরা অন্ধকারের বিরুদ্ধে কথা বলা মানে সবার অধিকারের কথা। এখনও আলেমরা কয়েকটু আলেম জেলে আছেন, অপরাধ তাদের, তারা মোদীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে। আমাদের ছাত্ররা যুব অধিকারের, তাদের 50 জন ছাত্র ছিল, আমি তাদের জন্য কোর্টে গিয়েছিলাম। জশের সাহেব বললাম যে এটা আপনি কেন, আমি বললাম যে এরা কী করেছে, স্লোগান দিয়ে আবার কোথায় দিয়েছে, আপনার আপনার আদালতে দিয়েছে না মাঠে দিয়েছে, তার জন্য কি আপনি আটকে রাখতে পারেন? আপনারা তো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছেন।